সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে বাংলাদেশি ব্লগার সুমাইয়া। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার অনেক খুশির একটি দিনের অনেক স্পেশাল একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকেই হয়তো ভাবছেন আমার এত খুশি হওয়ার পেছনে কারণটা কি, বা অনেকেই হয়তো আমার টাইটেল বা থাম্বনেল দেখে বুঝেও নিয়েছেন যে আমার খুশির পেছনে কি কারণ। তবে আমি বলবো আপনাদের সাথে সেই খুশির কথাটা, তবে একটু পর। আগে আমি ব্লগের সম্পর্কে কিছু বলে নেই। তো এই ব্লগটা হচ্ছে আমার 14 রোজার দিনে করা একটি ব্লগ। ওই দিন আমি ইফতারে স্পেশালি কিছু করেছিলাম, যেহেতু এটা স্পেশাল ব্লগ তো সেক্ষেত্রে ওই দিন ইফতারেও সাধারণ অন্যান্য দিনে যেরকম ইফতার থাকে তার চাইতে একটু ডিফারেন্ট, একটু স্পেশালভাবে ইফতারটা তৈরি করেছি। তো আপনাদের সাথে সেটা শেয়ার করছি। তো প্রথমে এখানে আমি কিছু মুরগির লেগ পিস নিয়েছি, এগুলোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে কেটে নিচ্ছি। আসলে চিকেন ফ্রাই করব। তো ইফতারের বেশ কিছুক্ষণ আগে চিকেনটাকে মশলা দিয়ে লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো, যার জন্য চিকেনটাকে আগে একটু কাঁটা চামচ দিয়ে কেটে নিলাম, যাতে মশলাপাতি লবণের স্বাদটা একটু চিকেনের ভেতরেও পৌঁছায়। তো আমি বেশি কিছু না, অল্প কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করেছি। আদা রসুনের পেস্ট, সয়া সস, তারপর হচ্ছে টমেটো সস, এগুলো আর কি দিয়ে আমি জাস্ট সিম্পলভাবে করার চেষ্টা করেছি। অত বেশি আহামরি কিছু না, যেহেতু ইফতার তো দেখা যাবে বেশি কিছু করতে গেলে ইফতারের সময় হয়ে যাবে, তখন আবার সব কিছু এলোমেলো হয়ে যাবে। তো ওইভাবে আমি রেসিপি শেয়ার করছি না আপনাদের সাথে, আজকে যেহেতু স্পেশাল ব্লগ স্পেশাল কিছু কথা শেয়ার করব, আমার খুশির আনন্দের কিছু সময় আপনাদের সাথে ভাগাভাগি করে নেব। আর মশলাপাতির মধ্যে আমি এখানে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু ভিনেগার। আর কোনটা কী পরিমাণে দিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝে নিয়েছেন। তো এখন সবগুলো মশলার সাথে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে আমি প্রায় 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে চিকেন ফ্রাইটা করে নিয়েছি। তো এখন বলছি আসলে আমার এত খুশি হওয়ার পেছনে কারণটা কি। এত খুশি হওয়ার পেছনে কারণটা হচ্ছে গতকাল 14 রোজার দিন আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো চ্যানেল মনিটাইজেশন হয়ে গিয়েছে, এই মেলটা এসেছে হচ্ছে 13 রোজার রাতে, মানে 14 রোজার জন্য যখন সেহরি খেতে উঠেছি তখন ভোর রাত্রে মেলটা এসেছিল। তো মেলটা দেখে আমার হাজবেন্ড আমাকে দেখে বলছিল যে দেখো এই মেলটা এসেছে। তো আমি তো মেলটা দেখে খুব খুশি, ওখানে লেখা ছিল যে কংগ্রাচুলেশনস, আমার চ্যানেলটা পার্টনার প্রোগ্রামের জন্য অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো তখন থেকেই তো আর খুশি ঠিকানা ছিল না। আর কতক্ষণে এই খুশি সংবাদটা আপনাদের সাথে শেয়ার করব, কতক্ষণে আমার এই খুশির অংশীদার আপনাদের বানাবো, তার জন্য আর তরসই ছিল না। তো ফাইনালি আপনাদের সাথে সেই খুশির সংবাদটা শেয়ার করেই ফেললাম। তো আমার এই খুশির দিনটা কিন্তু একমাত্র আপনাদের কারণেই সম্ভব হয়েছে, আপনাদের জন্যই কিন্তু আজকে আমার এই সুন্দর খুশির দিনটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আসলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, যারা আমার নিত্য নতুন ভিডিও দেখছেন, লাইক দিয়ে কমেন্ট করে আমাকে উৎসাহিত করেছেন, তাদের জন্য আসলে এটা সম্ভব হয়েছে। তো তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবে সাপোর্ট আর সামনেও দিয়ে যাবেন, ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো আপনাদের জন্য আরও ভালো অনেক সুন্দর কাজ করার। তো এখন আপনাদের সাথে আমার ইউটিউব জার্নি সম্পর্কে কিছু বলি। আসলে জানি সম্পর্কে তেমন স্পেশাল কিছু বলা নেই, কারণ চ্যানেলের বয়স হচ্ছে মাত্র 8 মাস। তো এই 8 মাসেই কীভাবে কী হলো সেটাই আপনাদের সাথে ছোট করে শেয়ার করি, আশা করছি ভালো লাগবে আপনাদের। তো প্রথমেই শেয়ার করছি যে আসলে কোথা থেকে এই অনুপ্রেরণাটা এলো ইউটিউবিং করব বা ব্লগিং করব। আসলে আমার বড় আপু আমাকে একদিন একটা ব্লগার আপুর ভিডিও দেখায়। আমার আসলে প্রথমে জানা ছিল না ইউটিউবে ব্লগিং বলে কোনো সেকশন আছে। তো আমার বড় আপু একটা বড় ব্লগার আপুর একটা ব্লগ ভিডিও আমার সাথে শেয়ার করে যে সুমাইয়া দেখো এই এরকম একটা ভিডিও আমি দেখলাম, আমার খুব ভালো লেগেছে, তুমিও দেখো। তো আমি আপুটার নামই বলে দিচ্ছি, আসলে কার থেকে অনুপ্রাণিত হলাম সেই তার নামটা বলাতে কোনো লজ্জার কিছু নেই, তাকে সে যদি সম্মান পাওয়ার যোগ্য হয় তাকে অবশ্যই সেই সম্মানটা দেওয়া উচিত। তো আমি আপুটার নাম বলছি, সে আপুটা হচ্ছে আমাদের বাংলাদেশি ব্লগার তমা।
তো আমরা অনেকেই হয়তো তাকে চিনি, আপনারাও চিনে থাকবেন। সে এখন তার চ্যানেল মাশাআল্লাহ অনেক বড় একটা চ্যানেল, প্রায় 100K কাছাকাছি তার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তো সেই আপুরই একটা ব্লগ ভিডিও আমি সবার আগে দেখি। তো তার ভিডিও দেখে তো আমার খুবই ভালো লাগে, একে একে আমি তার অন্য অন্য ভিডিওগুলো দেখতে থাকি। তার পাশাপাশি দেখা যায় আরও অন্যান্য বাংলাদেশি ব্লগারদের ভিডিওগুলোও দেখতে থাকি। তো তারপর আমার খুবই ভালো লাগে ব্লগ ভিডিও দেখতে। তো হঠাৎই ভিডিও দেখতে দেখতে একদিন মনে হলো, কেননা আমি চ্যানেল খুলি বা আমি ব্লগিং করি, তো আসলে মনে হলেই তো হলো না, আমার হাজব্যান্ডের অনুমতির প্রয়োজন ছিল। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে চ্যানেল ওপেন করার জন্য শুধু অনুমতিই দেয়নি, যথেষ্ট সাহায্য করেছে, যথেষ্ট সাপোর্ট দিয়েছে। আসলে আমার আজকের এই খুশির দিনের জন্য যতটা ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনারা, ততটা ধন্যবাদ পাওয়ার যোগ্য কিন্তু আমার হাজব্যান্ডও। আসলে ব্লগিং ভিডিও সব কিছু হয়তো আমি করেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে আমার হাজব্যান্ড। আমার যদি সাপোর্ট না দিত, অনুমতি না দিত, তাহলে হয়তো আমি চ্যানেলটা ওপেন করতে পারতাম না। আর ব্যাকগ্রাউন্ড থেকে সাপোর্ট দিয়েছে আমার আব্বু আম্মু, আমার পরিবার, তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে আমার এই শখটা পূরণ করার ক্ষেত্রে। তো তাদেরকেও আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আমার যেহেতু একটা ছোট বাচ্চা আছে, আপনারা অনেকেই হয়তো বা জানেন, তো ছোট বাচ্চা নিয়ে ইউটিউবিং করা কতটা কঠিন, এটা হয়তো যার ছোট বাচ্চা আছে সেই বুঝতে পারবে যে ছোট বাচ্চা নিয়ে ইউটিউবিং করা কতটা ডিফিকাল্ট। তারপর আমি চেষ্টা করেছি যথেষ্ট পরিশ্রম করার, আর আমার পরিবার আমাকে ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট দিয়ে গিয়েছে, যার জন্য আমি ছোট বাচ্চা নিয়েও ইউটিউবিংটা করে উঠতে পেরেছি। তো আসলে যেদিন থেকে চ্যানেলটা ওপেন করেছি সেদিন থেকে এই দিনটার জন্য অনেক ইম্পেশেন্টলি ওয়েট করছিলাম যে আসলে কবে যে আমার চ্যানেলটা মনিটাইজ হবে। তো অনেকের ভিডিও দেখতাম যে তাদের চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছে, তো এইরকম ভিডিওগুলো দেখলে আমার খুবই ভালো লাগতো, খুব খুশি লাগতো। আর পাশাপাশি যেটা ভাবতাম যে কবে যে আমার চ্যানেলটা মনিটাইজ হবে, তো ফাইনালি আজকে আমার সেই দিনটা চলেই এলো। আর আমি আপনাদের সাথে এইভাবে এই কথাগুলো শেয়ারও করে ফেললাম, আসলে ভাবতেই আমার খুব ভালো লাগছে, সত্যি আজকে আমি খুব খুশি। হয়তো আপনারা আমার কথা শুনেও বুঝতে পারছেন, ফিল করতে পারছেন, আমি আজকে অনেক খুশি। অবশ্যই এটাই তো শেষ না, ইনশাআল্লাহ আরও অনেকটা পথ চলার বাকি আছে, আরও অনেক বড় একটা পর্যায়ে নিয়ে যাব চ্যানেলটাকে, স্বপ্ন আছে, আর আরও অনেক ভালো কাজ করব আপনাদের জন্য। আপনারাও কিন্তু এইভাবেই আমার পাশে সাপোর্ট দিয়ে যাবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি আজকের মতো নতুন দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যান। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর আমার ইউটিউব জার্নিটা আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন। তো আজকে কিন্তু অনেক কথা বলে ফেললাম, কথা বলতে বলতে ব্লগ সে কী দেখাচ্ছে সেই সম্পর্কে কিন্তু কিছুই বলতে পারলাম না। তো এখন ব্লগে ফিরে আসছি। তো যেহেতু স্পেশাল দিন, তো ওই দিন ভাবলাম স্পেশাল কিছু ইফতারে বানাই, তো সেজন্য ভেবেছি ইফতারে ভুনা খিচুড়ি রান্না করব আর চিকেন ফ্রাই করব সাথে। তো ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা কষিয়ে তারপর এখানে মুরগি মাংস দিয়ে দিয়েছি। আর আসলে আমার আজকে ব্লগটা তৈরি করার সময় আমার ওইভাবে ব্লগে কী করছি বা রেসিপি শেয়ার করতে ইচ্ছেই হচ্ছিলো না, শুধু মনে হচ্ছিলো আপনাদের সাথে মানে আমার জানি শেয়ার করি, কথা বলি। আর অনেক কথা মনের ভিতরে, অনেক কথা শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু দেখা গেলো এত কথা বলতে গেলে আমার ব্লগটাই ছোট পড়ে যাবে। আসলে চেষ্টা করেছি অল্প করেই সব কিছু শেয়ার করতে, কিন্তু দেখা গেলো সবশেষে ব্লগটা একটু বড়ই হয়ে গেল। তো ব্লগটা বড় হয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আর আশা করছি আপনারা ধৈর্য ধরে ব্লগটা দেখবেন, আপনাদের কাছে ভালোই লাগবে, ভালো ছাড়া খারাপ লাগবে না। তো এখানে হচ্ছে আমি কয়েকটা ডিম আর হচ্ছে কয়েকটা ছোট ছোট আলু আগে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন হচ্ছে সামান্য একটু ফুড কালার দিয়ে, তারপর ফুড কালার আর লবণ সাথে দিয়েছি, সাথে দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি এইগুলোকে। আমি সামান্য একটু তেলে একটা প্যানের মধ্যে তেল দিয়ে ভেজে নেব, এতে করে দেখতে খুব সুন্দর লাগে আলু আর ডিমটা।
আর ইফতারের আগে করছিলাম, খুব বেশি এক্সাইটমেন্টের সাথে সব কাজ করছিলাম তাড়াহুড়ো করে। তো আপনাদের সাথে একটু পর শেয়ার করবো আসলে তাড়াহুড়ো করার কারণে কি হয়ে গেল। তো এইদিকে আমি ডিম আর আলুগুলোকে হালকা ভেজে নিয়েছি, ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি। আর এইদিকে আমার মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে, তো মাংসটাকেও আমি একটা আলাদা প্লেটে তুলে নিব। মাংসটা আমি তুলে নিয়েছি, আর মাংসটা তুলে নেওয়ার পর পাতিলায় যে এক্সট্রা মশলাগুলো রয়ে গিয়েছিল সেই এক্সট্রা তেল মশলার ভিতরে আমি চাল ডালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল আর 1 কাপ মুগের ডাল নিয়েছি। মুগের ডালটা তো দেখতে পেরেছেন আপনারা, একটু তেলে তারপর ধুয়ে নিয়েছি। আর এখানে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল ব্যবহার করেছি। তো অনেকেই এখন হয়তো দেখতে দেখতে পোলাও বা ভুনা খিচুড়ি বিরিয়ানি এগুলো রান্নাটা শিখে নিয়েছেন, আর আমিও হালকাভাবে শেয়ার করছি কীভাবে কী করলাম। আর আমি আসলে আজকে ভুনা খিচুড়ির রেসিপিটা ওইভাবে শেয়ার না করলেই ভালো, কারণ হচ্ছে আমি বললাম যে তাড়াহুড়ো করে রান্না করেছিলাম আর খুশিতে আর কি বলবো, কেন হলো বুঝলাম না। রান্না করব ভেবেছিলাম ভুনা খিচুড়ি, তো হয়ে গেছে শেষ পর্যন্ত ল্যাটকা খিচুড়ি। আসলে চালটা নতুন কিনা বা আমি হয়তো পানি পরিমাপটা ভুল দিয়েছি, তো পানিটা বেশি হয়ে গিয়েছিল আর খিচুড়িটা তো ঝরঝরে হয়নি, একদম পানি পানি হয়ে গিয়েছিল, যাকে আমরা ভুনা খিচুড়ির বদলে ল্যাটকা খিচুড়ি মনে করে খেয়ে নিয়েছিলাম। তো এটাই বলবো যে তাড়াহুড়োর কারণে কি হয়েছিল, এটা আসলে আমার পানিটা মনে হয় আমি বেশি দিয়ে দিয়েছিলাম। আসলে পানিটা তো আমি মেপেই দিলাম, হয়তো কেন হলো জানি না। তো এই তো দেখেন খিচুড়িটা তো একটু পানি কিন্তু বেশি হয়ে গেছে, এমনিতে সব কিছু মশলাপাতি ঠিক ছিল, পানিটা বেশি হয়ে গেছে। ভুনা খিচুড়ি কিন্তু খুব ভালো করে রান্না করতে পারি, ইনশাল্লাহ আপনাদের সাথে আরেকদিন ভালোভাবে রেসিপি শেয়ার করব। আর এটা তো আমার ঠিক হয়নি, এটা রেসিপিটা শেয়ার করা উচিতই হবে না, জাস্ট আমি কী কী রান্না করলাম ওই দিন ইফতারে ওটা শেয়ার করছি আপনাদের সাথে, আপনারা আমার এই রেসিপিটা ফলো করেন না, বাদ দিয়ে দিয়েন। আর চাইলে ফলো করলে পানির পরিমাপটা কিন্তু কমিয়ে দিবেন, আমি আসলে মনে হয় পানি বেশি দিয়ে দিছি। তো এখানে হচ্ছে আমি ওই যে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এতক্ষণ, কারণ এতক্ষণ বাহিরে থাকলে মাংসটাতে দুর্গন্ধ হতে পারে। তো ফ্রিজ থেকে বের করে এখন আমি এখানে হচ্ছে ময়দা নিয়েছি, আর নিয়েছি ময়দার সাথে চালের গুঁড়া আর লবণও দিয়েছি, ওই পাটটা হয়তো আমার স্কিপ হয়ে গেছে। তো এই 3টা উপকরণ মিশিয়ে তার মধ্যে আমি এই যে চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিয়েছি। আর আমি আসলে বিরিয়ানি সরি ভুনা খিচুড়ির সাথে খাবো, তো ওইভাবে আমি একেবারে KFC স্টাইলে চিকেন ফ্রাই ডাবল কোটিং করে করিনি, জাস্ট একটু শুধু উপরে একটা ক্রিসপিনেস যাতে হয় তার জন্য আমি এই ময়দার ভিতরে আর একটু কোট করলাম। আমি কিন্তু জাস্ট একবার একটু উপরটাতে কোট করে নিয়েছি, এছাড়া আর কিছু করিনি। আর এদিকে আমি বিরিয়ানিটাও একটু চেক করে নিলাম, আমি বিরিয়ানিতে মাংস আলু কাঁচামরিচ সব দিয়ে দিয়েছি, তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর থেকে। এমনিতে ঠিক ছিল, পানিটাই বেশি হয়ে গিয়েছিল, তো বোনের খিচুড়ি তো আর হয় নাই, লেটকা খিচুড়ি খেয়ে গিয়েছিল। আর এখন হচ্ছে আমি চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছি, আসলে আমার ইফতার একটু দেরি হয়ে যাচ্ছিলো, সব কিছু রেডি করতে করতে ইফতার টাইম হয়ে গিয়েছিলো, প্রায় 5-6 মিনিট আগে হচ্ছে আমার সব শেষ হয়েছে। তো নর্মালি দেখা যায় আমরা ইফতারের 10-15 মিনিট আগে সব কিছু শেষ করে ইফতার সামনে নিয়ে বসে পড়ি, এটা হচ্ছে আমাদের প্রতিদিনের রুটিন, কিন্তু ওই দিন একটু দেরি হয়ে গিয়েছিলো, তাড়াহুড়ো করছিলাম। তো এদিকে হচ্ছে আমার ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর ওই দিন কিন্তু আমার বড়ি জান্নাত কিন্তু অনেক সাহায্য করেছে, একটু পরপর রান্নাঘরে এসে বলছে আম্মু আমি কি তোমাকে সাহায্য করতে পারি, আর দিদি বলছিলাম যে না, তাহলে মন খারাপ করছিলো যে না আম্মু সাহায্য করতে চায়, আমি তোমাকে সাহায্য করব। তো পরে প্রথম দিকে হয়তো দেখতে পেরেছেন চাল তারপর ডাল ওগুলো একটু ঢালতে পেরে মহা খুশি, সে সাহায্য করেছে আমাকে, খুশিতে একদম আত্মহারা আমাকে সাহায্য করেছে। তো এইদিকে হচ্ছে ভুনা খিচুড়িটা হয়ে গিয়েছে, দেখেন শেষ পর্যন্ত ভুনা খিচুড়ি তো না,
অনেক পাতলা হয়েছে, অনেক পাতলা। তো এটাই আর কি সার্ভ করেছি, কিছু করার ছিল না। আর এদিকে ফ্রাইটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো ইফতারের সময় হয়ে গিয়েছিল আমাদের, তো আমি সব কিছু তাড়াতাড়ি সার্ভ করে টেবিলে সাজিয়ে নিব এখন। তো আমার আজকে ব্লগটি আপনাদের কেমন লাগলো, আমার ইউটিউব জার্নি সম্পর্কে আপনাদের কি ধারণা, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে অনেক অনেক কথা বলবো ভেবেছিলাম, কিন্তু দেখা গেল ভয়েস দেওয়ার সময় আমি কোনো কথাই ওভাবে খুঁজে পাচ্ছিলাম না আর গুছিয়ে বলতে পারছিলাম না, জানি না কতটুকু গুছিয়ে বলতে পারলাম। আর যেহেতু খুশির দিন ছিল, তো মিষ্টি মুখ করার একটা ব্যাপার তো থাকেই। তো মিষ্টি মুখ করার জন্য এখানে আমি নবাবী লাচা শ্যামাইটা তৈরি করেছিলাম। এই শ্যামাইয়ের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনাদের সুবিধার্থে। রেসিপিটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে এই শ্যামাইটির রেসিপি দেখে নিতে পারেন। এই শ্যামাইটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল, আপনারা অবশ্যই এই ঈদে এই শ্যামাইটি ট্রাই করবেন। আর এই তো আমি ইফতার সাজিয়ে নিয়েছি, যা যা তৈরি করেছিলাম তা দিয়েই। আর আপনাদের সাথে আমার এই ছোট্ট ভালো লাগার একটি দিনের ব্লগ শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।